গুড মর্নিং এভরি স্টুডেন্ট, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রিজিং অ্যান্ড সোল্ডারিং, অর্থাৎ যে একটা জয়েনিং প্রসেস। যেমন এতদিন আমরা আলোচনা করে এসেছি যে ওয়েল্ডিংটা হয় ঠিক একই রকম, ওয়েল্ডিংটা একটা হচ্ছে কি জয়েনিং প্রসেস, এছাড়াও আছে রিবেটিং এটিসি, ঠিক সেই রকমই ব্রিজিং এবং সোল্ডারিং হচ্ছে কি একটা জয়েনিং প্রসেস। যে জয়েনিং প্রসেসটা সাধারণত টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তা এই ব্রিজিং এবং সোল্ডারিংটা পড়ার আগে তার আগে আমাদেরকে আরেকটা চ্যাপ্টার নিয়ে জানতে চ্যাপ্টার বলছি একটা টুলস নিয়ে জানতে হবে। এই টুলসটা হচ্ছে যেটাকে বলা হয় কি তাঁতাল, বাংলায় যাকে বলা হয় তাঁতাল, অর্থাৎ কি যে এই যে এর ফেসটা এবং এটা কি হয় এখানে থাকে কি একটা কারেন্টের ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে এবং এর ওপরে কি থাকে একটা হিট ইনস্ট্রুমেন্ট থাকে, রেজিস্ট্যান্স যার হাই হয় এবং এই রেজিস্ট্যান্স ইনস্ট্রুমেন্টে কি থাকে একটা রোলিং আমাদের কয়েল আমরা বাদ থেকে ওখানে দিই। এবার দেওয়ার পর কি হয় এই কয়েলটা যখন আমরা কোনো কিছুতে ব্রিজিং এবং সোল্ডারিং করতে যাব তখন এটাতে কি করতে হয় এই যে কয়েলের যে মুখটা আছে এখানে এনে গরম করতে হয়, ঠিক আছে। যে কয়েলটা মাস্ট হতে হবে কি মাস্ট পিবি এবং এসএম, অর্থাৎ লেড এবং টিন, এই দুটোর কম্পোজিশনে তৈরি, লেড এবং টিন, ঠিক আছে, লেড এবং টিন। তারপর আমরা কি ব্রিজিং এবং সোল্ডারিংটা ক্লিয়ারলি ভাবে করতে পারবো। ওকে, তা ফার্স্ট আসছি যে ব্রিজিং, যখন দুটি সমজাতীয় বা ভিন্ন জাতীয় ধাতব খণ্ডকে স্পেল্টার নামক এক প্রকার যৌগ ফিলার মেটাল হিসাবে ব্যবহার করে, যেটা বললাম যে তাঁতাল হিসাবে ব্যবহার করে জোর দেওয়ার পদ্ধতিটা, যেটার কি করা হয় মেটালের যে গলনাঙ্ক, ওই মেটালের গলনাঙ্ক কত হয় যে অ্যাবোভ 450 ডিগ্রি, অ্যাবোভ 450 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, অ্যাবোভ 450 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে থাকে, ঠিক আছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি ব্রেজিং। এই কপারের সংকর ধাতু ফিলার মেটাল হিসাবে ব্যবহৃত হয়, যা হইতে কি হয় ব্রেজিং। সিলভার ধাতু ব্যবহৃত হইলে সেটাকে বলা হবে সিলভার ব্রেজিং এবং সাধারণত লৌহ জাতীয় যেগুলো হয় সেগুলো কপারের জিঙ্কের যে সংকর ধাতু ব্যবহার করা হয়, এই সংকর ধাতু ব্রেজিংয়ের জন্য ফসফরাস, কপার, ফসফরাস, সিলভার বা কপারের সংকর ধাতু ফিলার মেটাল হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি। এই যে জয়েনিং প্রসেসটাই ফিলার মেটাল হিসাবে ব্যবহার করতে পারি। ওকে, তা এবার কি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ক্যাপিলারি অ্যাকশন অ্যান্ড হাউ ইট ইজ রিলেটেড টু ব্রিজিং প্রসেস, ব্রিজিং প্রসেসটা কীভাবে হয়, ব্রিজিং প্রসেসটা হয় কীভাবে, যে যখন আমরা ধরো এই যে ব্রিজিংটা হচ্ছে বিভিন্ন পদার্থের অণুগুলো কি হয় ভিতরে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে, বিভিন্ন পদার্থের অণুগুলো এখানে যে এই যে এখানে পারস্পরিক বল একটা ক্রিয়া করে, যার ফলে কি হয় ইহাতে কি হয় একটা অ্যাডেসিভ ফোর্স যেটাকে বলা হয়, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে যদি একটি সমতল কাঁচের প্লেটকে জলে ডোবানো হয় তবে কি হয় প্লেটটির গায়ে জলের আপেক্ষিক যে ফুটো ফুটো দাগ হয়, অর্থাৎ ওই প্লেট গা বেয়ে জল কিছুটা উঠে যায়। একইভাবে যদি মুখ খোলা একটি কাঁচের কৌশিক নলকে যদি খাড়াভাবে জলে ডুবিয়ে দেওয়া হয় দেখা যাবে যে ওই নলের মধ্যে জল কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে, জলের এই যে উত্তোলন তলের পৃষ্ঠ টানের জন্যই কিন্তু ঘটে। এই ধরনের আকর্ষণিক বলকে বলা হয় কি যে ক্যাপিলারিটি অ্যাকশন। ওকে, ব্রিজিং এর ক্ষেত্রে যে গলিত ব্রিজ বা মেটালটা গলছে এই শক্তির প্রভাবে কি হয় জয়েন্টটা অল্প স্থানে সঞ্চালিত হয় এবং উন্নত মানের ব্রিজিং জয়েন্টের ক্ষেত্রে কি হয় গলিত যে ফিলার মেটালটা প্রায় 15 মিলিমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, 15 মিলিমিটার মিনিমাম, 15 মিলিমিটার মিনিমাম এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে।
এবার কি হয়, এবার এই যে যে ব্রেজিংগুলো আছে, এই ব্রেজিং সাধারণত কোথায় কোথায় ব্যবহার করা হয়, যে মোটর গাড়ির নির্মাণ, তারপর হচ্ছে মেরামত শিল্পে ব্রেজিং প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি বলা হয় যে ওয়েল্ডিং টর্চ, মানে এই যে ব্রেজিং যে টর্চটা আছে, টর্চটা কিভাবে ক্রিয়া করে, টর্চটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়া করে, এখানে সাধারণত কি হয়, এখানে সাধারণত যে আমাদের কি হয় যে সাধারণত গ্যাস ওয়েল্ডিং ব্যবহৃত হয়, টর্চ বা অ্যাক্সিওসনিং ফ্লেমের সাহায্যে ব্রেজিংটা করা হয়। এছাড়াও কি হয়, অক্সি হাইড্রোজেন, এয়ার অ্যান্ড কি বলে অ্যান্ড প্রোপেন্ট বা এয়ার অ্যাসিটিলিন ফ্লেমের সাহায্যে কি হয়, টর্চ ব্রেজিং করা হয়। এই যে টর্চ ব্রেজিং, ঠিক আছে, যেমন আমরা যদি অক্সি অ্যাসিটিলিন ফ্লেমের সাহায্যে কি হয় বিভিন্ন ধরনের ওয়েল্ডিং করি, যেখানে কি থাকে C2H2 আর হচ্ছে কি থাকে যে অক্সিজেন প্লাস অক্সিজেন, ঠিক একই রকমভাবে এইখানটাতেও কি থাকে, এখানে থাকে এয়ার অ্যাসিটিলিন ফ্লেমের সাহায্যে টর্চ ব্রেজিং করা হয়। অ্যালুমিনিয়াম বা নন ফেরাস সংকর ধাতু ব্রেজিংয়ের ক্ষেত্রে অক্সি হাইড্রোজেন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে, এবং যার ফলে কি হয়, যার ফলে অপর ব্রেজিং পদ্ধতির তুলনায় ম্যানুয়াল টর্চ ব্রেজিং পদ্ধতি বহুলভাবে মানে এটা চলতে থাকে বা কন্টিনিউয়াসলিভাবে চলতে থাকে। অক্সি অ্যাসিটিলিন পদ্ধতিতে কি হয় যে নিউট্রাল বা স্লাইডলি রিডিউসিং ফ্লেম, যেটাতে আমরা ব্রেজিং করা হয়, ঠিক আছে, মানে যে জায়গাটায় আমরা ওয়েল্ডিংটা করছি বা ব্রেজিংটা করছি সেটা কি হয় পুরোপুরি পরিষ্কার করার পর সতর্কভাবে ওই অধিক পুরুত্ব যে জব যে সেকশনটা আছে ওকে কী করতে হবে, প্রিহিট করতে হবে। তারপর যে জয়েন্ট এরিয়া আছে, যে জায়গাটায় জয়েন্ট করব, যে জায়গাটায় আমরা ব্রেজিংটা করব, সেটাকে কি করা হয়, ফ্লাক্সটি জলের মধ্যে, তারপরে অক্সিডেশন প্রতিরোধ করতে ফ্লাক্স প্রয়োগ করা হয়। এবার ফ্লাক্সটাকে প্রয়োগ করে কি হয়, মুক্ত এবং পরিষ্কার করে দেওয়ার পর তারপরে আমরা কি করি ওই জয়েন্টে কি করা হয় যে ফ্লেমটা দিয়ে গলিত ফ্লাক্স দিয়ে জয়েন্ট এরিয়াটাকে অক্সাইড মুক্ত করে জয়েন্টটা করা হয়। ঠিক আছে, এবার কি হয়, এবার এই যে এটার কি কি সুবিধা নিশ্চয়ই থাকতে পারে, এক নম্বর সুবিধা কি হচ্ছে, এক নম্বর সুবিধা হচ্ছে যে ইকুইপমেন্ট খুব কম লাগছে, বেশি কিছু লাগছে না, শুধুমাত্র ওয়েল্ডিং টর্চ আর মেটাল আর গ্যাস। তারপর কি আছে যে বিশেষ অংশ বা অঞ্চল উত্তপ্ত করা যায়, মানে কি শুধু হয়তো আমরা এই জায়গাটাতেই ওয়েল্ডিং করব বা এই জায়গাটাতে ব্রেজিং করব, কেবলমাত্র ওই জায়গাটা থেকেই আমরা উত্তপ্ত করতে পারি। ঠিক আছে, আর কি হচ্ছে তিন নম্বর পয়েন্টটা কি হচ্ছে, তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইহা অত্যাধিক নমনীয় পদ্ধতি, মানে ফ্লেক্সিবল পদ্ধতি, খুব হালকা মেটালেও আমরা করতে পারি। ঠিক আছে, যেমন ওয়েল্ডিং যদি গ্যাস ওয়েল্ডিংয়ের সাহায্যে করি সেগুলো কি হয় খুব মানে মোটা মেটাল ছাড়া ওয়েল্ডিং করা যাবে না, কিন্তু এই যে ব্রেজিং আছে সেটা আমরা পাতলা মেটালেও ওয়েল্ডিং করতে পারি। ওকে, এবার অসুবিধা সুবিধা আছে, মানে অসুবিধা তো নিশ্চয়ই থাকবে, অসুবিধা কি আছে যে এটা খুব ধীর পদ্ধতি, স্লো, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে কি খুব স্লো পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, এই পদ্ধতিটা হচ্ছে কি খুব স্লো পদ্ধতি। তারপর কি হচ্ছে যে যে জয়েন্টটা সহজে গেলে ফ্রেমের সাহায্যে উত্তপ্ত করা মানে সম্ভব হয় না, যে জায়গাটাতে ওয়েল্ডিংটা করবো সেই জায়গাটাতে উত্তপ্ত করা আমাদের সম্ভব হয় না, এই হচ্ছে কি যে অসুবিধা। ওকে, তা এরপরে আসছে কি যে নেক্সট যেটা আছে আমাদের যে সোল্ডারিং, সোল্ডারিংটা কি আছে ব্রেজিংয়েরই আর একটা পার্টকে বলা হচ্ছে সোল্ডারিং, যেটাতে কি হয় যে দুটো সমজাতীয়, দুটো সমজাতীয় ধাতব খণ্ডকে ব্রেজিং ফিলার মেটালের তুলনায় এবং বেস মেটাল দ্বয়ের নিম্ন গলনাঙ্কের ফিলার মেটাল দিয়ে জোড়া লাগানোর পদ্ধতিকে বলা হয় তো কি সোল্ডারিং। অর্থাৎ এখানে যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে কত, লেস দেন 450°C। ঠিক আছে, লেস দেন 450°C, ঠিক আছে, দিয়ে জোড়া লাগানোর পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি যে সোল্ডারিং। ইলেকট্রিক্যাল সংযোগ, তারপর রেডিয়েটর সিট, সিট মেটালের কাজে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটাকে আমরা সোল্ডারিংটাকে আর একটা নাম বলতে পারি যে রাং ঝাল। ঠিক আছে, যেটা আমি মানে ভিডিও শুরুর প্রথমেই বলেছিলাম যে তাঁতাল দিয়ে যেটা আমরা করে থাকি, ঠিক আছে, রাং ঝাল। এই রাং ঝালে কী থাকে, লেড এবং টিন। ঠিক আছে, রাং ঝালটাতে কী থাকে, লেড এবং টিন থাকে, যেটার সাহায্যে আমরা সহজেই ওয়েল্ডিংটা
করতে পারি, যে সোল্ডারিংটা করতে পারি, এবং যার টেম্পারেচারটা থাকে কত, যে লেস দেন 450 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে সোল্ডারিংটা আমরা সাধারণত যে টর্চ মেথড, যে টর্চটা যে থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে কি, এই যে টর্চটা সোল্ডারিংয়ের যে টর্চ, এই টর্চটা আসলে কি হয়, যে যে টর্চটাতে আমরা সাধারণত যে ফ্লাক্স কোটের জবগুলোকে সাধারণত আমরা এর মধ্যে ডুবিয়ে ওই পাত্রটা জয়েন্ট প্রয়োজনীয় যে তাপ সোল্ডারিং যোগান দেওয়া হয়। এছাড়াও কী হচ্ছে, এই যে টর্চ মেথড, এই পদ্ধতিতে কী করা হয়, সোল্ডারিংয়ের জন্য প্রয়োজনীয় তাপ গ্যাস টর্চ থেকেই পাওয়া যায়। টর্চটি কী হয়, অক্সি ফুয়েল বা এয়ার ফুয়েল গ্যাস দ্বারা প্রজ্বলিত হয়। শিখাটির তাপমাত্রা কী হয়, ব্যবহৃত গ্যাস এর সমন্বয়ে উপর নির্ভর করে ইহাকে নিয়ন্ত্রণ করে। বড় আকারের জবের ক্ষেত্রে কী হয়, জেনারেটর বা মোটরের কমিউটেটরগুলি জোড়া লাগাতে ইহা ব্যবহৃত হয়। কেমন, এছাড়াও যে আছে কি, যে তাহলে যে এর সাধারণত সুবিধা বা অসুবিধা কী হয়, যে এর সুবিধা হচ্ছে কি, যে আমরা সাধারণত যেসব মানে কী বলা যায় খুব নর্মাল মেটালের ক্ষেত্রে, সেই ধরনের মেটালের ক্ষেত্রে কী করা হয়, যেমন ধরো কী বলা যায় যে ছবিটা একটু আগে দেখালাম, যে এই যে ধরো এটা হচ্ছে কি একটা আইসি, অর্থাৎ রেডিওর যে পেছনে যদি দেখতে পাই, কিংবা টিভির পেছনে, এলইডি টিভির পেছনে, সেখানে কি হয়, একটা নর্মাল ধরো যে কোনো জায়গায় আমরা জয়েন্ট করব, তা এই জয়েন্টের ক্ষেত্রে ধরো এই জায়গাটা জয়েন্ট কিছু একটা হয়তো পয়েন্টে জয়েন্ট করতে হবে, তা জয়েন্টের ক্ষেত্রে এখানে তো আমরা সোল্ডার এই কী বলে ব্রেজিং বা রিবেটিং বা ওয়েল্ডিং এগুলো দিয়ে কোনো দিনই ওয়েল্ডিং করতে পারবো না, কেবলমাত্র কী করতে হবে, আমাদেরকে সোল্ডারিং দিয়ে ওয়েল্ডিংটা করতে হবে। ওকে, এটাই হচ্ছে সোল্ডারিংয়ের মেন অ্যাডভান্টেজ।